অপি করিম এক রাজকন্যার নাম, যিনি তার অভিনয় দিয়ে ভক্ত ও অনুরাগীদের মনের সর্বোচ্চ চূড়ায় জায়গা করে নিয়েছেন। অপির মিষ্টি হাসি যেন ভুবনজয়ী। এবার জীবনের আরেক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই অভিনেত্রী। সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন অপি করিম। পরিচালক এনামুল করিম নির্ঝর ও অপি করিম দম্পতির প্রথম সন্তান এটি। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। সুস্থ আছেন মা ও মেয়ে দুজনেই। এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম 4 বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তারকা। 2004 সালে ব্যাচেলর ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত আহা ছবি শ্রেষ্ঠ পরিচালক সহ 4টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন। অপি করিম 1999 সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন। তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা, সিনেমা, মঞ্চ, বিজ্ঞাপন, নাচ, আবার পড়াশোনা সব ক্ষেত্রেই তার দ্যুতি ছড়ানো প্রতিভা। এছাড়া তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আর্কিটেকচারের একজন অনুষদ সদস্য। ফাতেমা আনি, সময় সংবাদ।